শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মৃত্যুঞ্জয় চক্রবর্তী, সহকারী শিক্ষক আওয়ার লেডি অফ ফাতিমা গার্লস হাই স্কুল। আজকে আমরা নবম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্লাস করব। তো তথ্য যোগাযোগ প্রযুক্তির আমরা ঈদের আগে ভাইরাস নিয়ে আলোচনা করেছিলাম, তো আজকে তার পরবর্তী পাঠটা দেখব। এই ছবিটা আমরা চিনতে পারছি, এই যে দেখো ছবিটা চিনতে পারছি, ছবিটা কিসের ছবি? তালা, তাই না? এই ছবিটা হচ্ছে তালার ছবি। আমাদের বাসায় আমরা এই ডিভাইসটা আমরা ব্যবহার করে থাকি, তাই না? বাসায় বা প্রতিষ্ঠানে আমরা এই ডিভাইসটা ব্যবহার করি কোনো একটা দরজা লক করার জন্য, বা যে কোনো জিনিস তালা লাগানোর জন্য, বন্ধ করার জন্য, যাতে অন্য কেউ এটা খুলতে না পারে, সেজন্য আমরা এই ডিভাইসটা ব্যবহার করে থাকি, ঠিক আছে? হ্যাঁ, আর এটা খোলা বা লাগানোর জন্য, এটা কিসের ছবি? তালার ছবি। হ্যাঁ, এটা খোলা বা লাগানোর জন্য আমরা এই একটা জিনিস ব্যবহার করে থাকি, এটার নাম কি? চাবি, তাই না? তাহলে সিকিউর থাকে আমার সেই দরজাটা, সিকিউর থাকে, নিরাপদ থাকে, ঠিক আছে, যাতে আমার অবর্তমানে অন্য কেউ এই তালাটা খুলতে না পারে, সেজন্য আমরা এটা ব্যবহার করে থাকি, চাবি ব্যবহার করে থাকি, এবং চাবিটা আমাদের নিজেদের কাছে চাবিটা রাখি, যাতে অন্য কেউ এটা খুলতে না পারে, আমার অনুমতি ছাড়া অন্য কেউ যাতে আমার গৃহে প্রবেশ করতে না পারে, বা আমার যে কোনো গুরুত্বপূর্ণ জিনিস খুলতে না পারে, সেজন্য আমরা কি ব্যবহার করি? চাবি ব্যবহার করি। তো কম্পিউটারে কিভাবে তালা চাবি ব্যবহার করা যায়? হ্যাঁ, কম্পিউটারে এরকম তালা চাবি কি ব্যবহার করা যায়? কম্পিউটারে আমরা তালা চাবি ব্যবহার করি না সাধারণত। আমাদের কম্পিউটারে তোমার শুরুর দিকে প্রায় 90-95 এরকম সালের দিকে কম্পিউটারে চাবির ব্যবহার করা হতো। তখন কিছু কিছু কম্পিউটার ছিল যেগুলোর মধ্যে চাবি দেওয়া হতো, হ্যাঁ, চাবির ব্যবহার করা হতো। তো সেই চাবির ব্যবহার করা হতো, এবং ওই চাবিটা দিয়ে দিলে, লক করে দিলে, এটা অন্য কেউ প্রবেশ করতে পারতো না, এই কম্পিউটার ওপেন করতে পারতো না। হ্যাঁ, চাবি দেওয়া থাকলে সেই কম্পিউটার অন্য কেউ প্রবেশ করতে পারতো না সেই কম্পিউটারে, বা ওপেন করতে পারতো না, ঠিক আছে? তো পরবর্তীতে এই তালা চাবির সিস্টেম উঠে গেছে, তারপর সফটওয়্যারের মাধ্যমে এই কাজটা করা হয়। তো সফটওয়্যারের মাধ্যমে কি দেওয়া হয় সেই ক্ষেত্রে, সেটা কি আমরা জানি? সফটওয়্যারের মাধ্যমে সেই ক্ষেত্রে কি ব্যবহার করা হয় জানি এটা? হ্যাঁ, সেটা হচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে? তাহলে আজকে আমরা দেখব পাসওয়ার্ড। আমাদের আজকের পাঠ হচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে বন্ধুরা? আজকে আমরা দেখবো কি? পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড কথাটার মানে কি? পাসওয়ার্ড কথাটার মানে হচ্ছে গোপন সংকেত। গোপন সংকেত, সেটা অন্যের কাছে গোপন, আমার কাছে জানা, ঠিক আছে? সেটা একমাত্রই আমি জানবো, আমি ছাড়া অন্য কেউ এটা জানবে না, ঠিক আছে? অন্য কেউ যদি সেটা জানে, সেটা আর গোপন থাকলো না, তাই না? এই জিনিসটা অন্য কেউ যদি জেনে যায়, তাহলে সেটা কি থাকে না? গোপন থাকে না, সেটা সবার জানা হয়ে গেল। অন্য কেউ জানবে না, সেটা শুধুমাত্র আমি জানবো, এটা হচ্ছে পাসওয়ার্ড, ঠিক আছে? তো আমি এমন কিছু দিতে পারবো না যেটা অন্য কেউ ট্রেস করে ফেলতে পারে, বুঝে ফেলতে পারে। যেমন আমি মৃত্যুঞ্জয় চক্রবর্তী, সবাই তো আমাকে চিনে, তাই না? আমার নামের স্পেলিংও সবাই জানে। এখন আমি যদি মৃত্যুঞ্জয় চক্রবর্তী পাসওয়ার্ড দিয়ে দিই, তাহলে কি হবে? যে কেউ এই পাসওয়ার্ড ব্রেক করতে পারবে, ঠিক আছে? যে কেউ এই পাসওয়ার্ডটা কি করতে পারবে? ব্রেক করতে পারবে। হ্যাঁ, আমি সরাসরি আমার নাম দিতে পারবো না, হ্যাঁ, আমি সরাসরি আমার নাম দিতে পারবো। তারপর আমার মোবাইল নাম্বার, আমার মোবাইল নাম্বার অনেকের কাছে আছে, অনেকেই আমার মোবাইল নাম্বার জানে, আমি সরাসরি মোবাইল নাম্বারও দিতে পারবো। তাহলে যে কেউ আমার পাসওয়ার্ড ব্রেক করতে পারবে, আমার কম্পিউটারে প্রবেশ করতে, আমার ইমেল আইডি হ্যাক করতে পারবে, ঠিক আছে, আমার ইমেল অ্যাড্রেসে প্রবেশ করতে পারবে, আমার ফেসবুক আইডিতে প্রবেশ করতে পারবে, তো ওই সকল ক্ষেত্রে আমি কখনোই আমার সরাসরি আমার মোবাইল নাম্বারটা দিতে পারবো না। তাহলে যে কেউ
মোবাইলে মানে ওই মোবাইল নাম্বারটা দিয়ে আমার আইডিতে ঢুকে যাবে, আমার কম্পিউটারে প্রবেশ করতে পারবে। তো সরাসরি আমি আমার মোবাইল নাম্বারও দিব না, ঠিক আছে? তাহলে আমার বাসা হচ্ছে কুমিল্লাতে, হ্যাঁ আমার বাসা কুমিল্লা, সরাসরি আমি কুমিল্লাও লিখতে পারবো না, তাহলে কি করব? তাহলে পাসওয়ার্ড কি দিব? হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাকে বুদ্ধির প্রয়োগ করতে হবে। বুদ্ধির প্রয়োগটা কেমন ভাবে করতে হবে? যেমন আমি মৃত্যুঞ্জয় দিলাম, মৃত্যুঞ্জয়ের সাথে চক্রবর্তী আছে, চক্রবর্তীর ক্ষেত্রে আমি CH ব্যবহার করতে, সেটা আগে অথবা পরে ব্যবহার করতে পারি। মৃত্যুঞ্জয়ের যে স্পেলিংটা আছে সেটার মধ্যে বড় ছোট অক্ষরের ব্যবহার আমি করতে পারি, সেটা অন্য কেউ ট্রেস করতে পারবে না। আচ্ছা, আমার বাসার হোল্ডিং নাম্বার ব্যবহার করতে পারি, সেটাও অন্য কেউ ট্রেস করতে পারবে না, বাসার হোল্ডিং নাম্বার। তারপরে ধরো আমার সেক্ষেত্রে মোবাইল নাম্বারের কিছু ডিজিট আমি ব্যবহার করতে পারি, ঠিক আছে? এরকম কিছু ব্যাপার। তাহলে যদি আমি ধরো সরাসরি আমার নামটা দিয়ে দিলাম, আমার বাসা কুমিল্লা এইগুলো যদি দিয়ে দিলাম, তাহলে এগুলো স্ট্রং পাসওয়ার্ড হয় না। দেখো আমরা একটু পাসওয়ার্ডের একটা চিত্র দেখি। পাসওয়ার্ডটা সাধারণত এই ধরনের থাকে, হ্যাঁ পাসওয়ার্ডটা আমি যখন টাইপ করব সেটা আমি জানবো, এটা অন্য কেউ। এই যে দেখো এখানে ডট ডট আসতেছে, হ্যাঁ এখানে ডট ডট আসতেছে, এটা এটা অন্য কেউ জানবে না। হ্যাঁ এখানে পাসওয়ার্ডটা কিন্তু শো করতেছে না, ঠিক আছে? হ্যাঁ আবার দেখো এই যে এখানে পাসওয়ার্ডটা দেওয়া হচ্ছে, নিচে দেখো কিছু কিছু সাইট আছে যেগুলোর ক্ষেত্রে পাসওয়ার্ড স্ট্রেংথটা দেখায়, এখানে পাসওয়ার্ডটা কি উইক। এই যে দেখো ছোট পাসওয়ার্ড দিলে সেটা উইক থাকে, তারপর ফেয়ার, তারপর আছে গুড, এটার পরে একেবারে স্ট্রং থাকে পাসওয়ার্ড। স্ট্রং লেখার নিচে চলে আসছে, এরপরে যেটা থাকে এটা একবারে স্ট্রং পাসওয়ার্ড থাকে। তো পাসওয়ার্ডটা একটু বড় দিতে হয়, একটু বড় যদি দেই তাহলে সেই ক্ষেত্রে যদি আমার আইডিটা বা পাসওয়ার্ডটা কেউ ব্রেক করতে আসে তাহলে তার পক্ষে এটা অনেক কষ্টকর হবে, সে সহজে এটা ব্রেক করতে পারবে না, ঠিক আছে? এই পাসওয়ার্ডটা সকলে ব্রেক করতে পারবে না, ঠিক আছে? এই পাসওয়ার্ডটা সবাই ব্রেক করতে পারবে যদি আমি এই পাসওয়ার্ডটা একটু বড় দিই, ঠিক আছে? আচ্ছা তো আর কি করব, আমি এটার মধ্যে টেক্সট এবং নিউমেরিকের একটা মিশ্রণ থাকবে এটার মধ্যে, টেক্সট নিউমেরিক এবং সিম্বল, টেক্সট নিউমেরিক এবং সিম্বল, এই জিনিসগুলোর একটা মিশ্রণ থাকবে এটার মধ্যে। যদি এরকম হয় সেই ক্ষেত্রে যে কেউ এটা ব্রেক করতে পারবে না পাসওয়ার্ডটা। তো এই ক্ষেত্রে আমি আরো অনেক কিছু করতে পারি, যেমন ধরো আমার প্রিয় কোনো কবির নাম আমি পাসওয়ার্ডের মধ্যে দিতে পারি, প্রিয় কোনো কবির নাম আমি পাসওয়ার্ডের মধ্যে দিতে পারি, সেক্ষেত্রে এটাও পাসওয়ার্ড হতে পারে। আমার প্রিয় কোনো কবিতা হইতে পারে, প্রিয় কোনো গানের নাম হইতে পারে, কবিতার বইয়ের নাম হইতে পারে, গল্পের বইয়ের নাম হইতে পারে, ঠিক আছে? হ্যাঁ এরকম কিছু পাসওয়ার্ডের মধ্যে আমি দিতে পারি। কেউ একজনকে জিজ্ঞেস করলো, এই তোমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা একটু আমাকে দাও, বলছে যে বলা যাবে না পাসওয়ার্ড। হ্যাঁ তারপর অনেকে আবার অনেক রকম নাম দিয়ে দেয়, যেমন ভাইরাস। ভাইরাস দেখলে আমরা অনেকে মানে ভয় পাই, আরে এটা খুব ক্ষতিকর জিনিস, হ্যাঁ এটা পাসওয়ার্ড হইতে পারে, ঠিক আছে? এরকম কিছু বিষয় যেটা অন্যের মানে আন্দাজের বাইরে, হ্যাঁ এটা অন্য কেউ এটা ট্রেস করতে পারবে না, বুঝতে পারবে না, হ্যাঁ এরকম পাসওয়ার্ড হইতে পারে, ঠিক আছে? তাহলে পাসওয়ার্ডটা আমি এমনভাবে দিব যাতে অন্য কেউ এটা বুঝতে না পারে, এটা এটা যে পাসওয়ার্ড হইতে পারে। হ্যাঁ তো সেই ক্ষেত্রে ওই রকম কিছুই আমাকে নির্বাচন করতে হবে যাতে এটা অন্য কেউ ব্রেক করতে না পারে, ঠিক আছে? আচ্ছা তো এখানে আমরা একটু খাতায় লিখব, তো যে আমি যে পাসওয়ার্ডটা দিব এই এত কিছু মিলিয়ে যে পাসওয়ার্ড দিব সেটা হবে ইউনিক পাসওয়ার্ড, ঠিক আছে? তাহলে যদি ইউনিক পাসওয়ার্ড আমি দিতে না পারি, দিতে সক্ষম না হই, সেক্ষেত্রে আমার কি কি হইতে পারে একটু দেখব আমরা। দুর্বল, একটু তোমরা খাতায় লিখে নাও, এটা খাতায় একটু লিখে নাও সবাই। দুর্বল পাসওয়ার্ডের কারণে ভাইরাস সহজেই আক্রমণ করতে পারে, দুর্বল পাসওয়ার্ডের কারণে ভাইরাস সহজেই আক্রমণ করতে পারে কম্পিউটারে। যদি
পাসওয়ার্ডটা দুর্বল, আর হ্যাকারদের সহজেই হ্যাক করার সুযোগ থাকে তোমার কম্পিউটার বা তোমার আইডিতে, ইমেল আইডি হোক, ফেসবুক আইডি হোক, যে কোনো আইডিতে যদি পাসওয়ার্ডটা সহজ, মানে যদি সহজেই হ্যাক করা যায়, হ্যাঁ, পাসওয়ার্ডটা যদি সহজে ব্রেক করা যায়, তোমার এটা যদি ইউনিক পাসওয়ার্ড না হয়, যে কেউ তোমার আইডিতে প্রবেশ করতে পারবে, ঠিক আছে, যে কেউ তোমার আইডিতে প্রবেশ করে, আর আইসিটি যন্ত্রে রক্ষিত তথ্য নষ্ট হয়ে যেতে পারে, মানে তুমি তোমার কম্পিউটারে ধরো তুমি তোমার কম্পিউটারে ধরো যে পাসওয়ার্ড দিয়েছো এটা অন্য কেউ প্রবেশ করতে পারলো, তাইলে সেই ক্ষেত্রে কি হবে, তোমার এই কম্পিউটারে অন্য কেউ ঢুকতে পারে এবং তোমার সে তথ্য নষ্ট করে দিতে পারে, তথ্য চুরি করে নিয়ে যেতে পারে। তুমি তোমার ধরো ইমেল অ্যাড্রেস, আমরা জানি যে ইমেল অ্যাড্রেস, যেমন ধরো জিমেলের যে অ্যাকাউন্ট আছে, আমার জিমেলের অ্যাকাউন্টের মাধ্যমে জিমেল কিন্তু আমাকে একটা ড্রাইভ দেয়, হ্যাঁ, তোমরা নিশ্চয়ই জানো আমরা মোবাইল ফোনে ওই ড্রাইভ ব্যবহার করে থাকি। জিমেল অ্যাকাউন্ট হোল্ডার যারা আছে, যাদের জিমেল অ্যাকাউন্ট আছে, গুগল থেকে কিন্তু একটা ড্রাইভ দেওয়া হয়, এখানে প্রায় 14 জিবির মতো একটা স্পেস গুগল দেয়। তোমরা যারা জানো তো ভালো কথা, যারা জানো না তাহলে জেনে রাখো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, জিমেল একটা জিমেলের অ্যাকাউন্ট যখন তুমি ওপেন করবে, ওপেন করলে গুগল থেকে তোমাকে একটা ড্রাইভ দেওয়া হবে। হ্যাঁ, আমি যেমন পেন ড্রাইভ ব্যবহার করি, ঠিক তেমনি ওরকম একটা ড্রাইভ দিবে এবং এটাকে এখানে প্রায় 14 জিবির মতো স্পেস গুগল দিয়ে দেয়, এবং সেই স্পেসের মধ্যে তুমি অনেক তথ্য স্টোর করে রাখতে পারো। যে কোনো দেশে গিয়ে তুমি সেই তথ্য, পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে সেই তথ্যকে তুমি কাজে লাগাতে পারবে, এটা কিন্তু খুব বিশাল একটা সুযোগ আছে। কিন্তু যারা জানো না বা যারা ব্যবহার করো নাই এখন পর্যন্ত, তারা দেখবা মোবাইলেও ড্রাইভের অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে আমি ড্রাইভটাকে কানেক্ট করতে পারি, ড্রাইভের মাধ্যমে আমি বিভিন্ন তথ্য আমি স্টোর করে রাখতে পারি ড্রাইভের মধ্যে, সেক্ষেত্রে আমার মোবাইল ফোনটা সেফ থাকতেছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড যদি, ইমেল আইডির পাসওয়ার্ড যদি অন্য কেউ জেনে যায়, অন্য কেউ ট্রেস করতে পারে, সে কিন্তু আমার সেই ড্রাইভ থেকে তথ্য নিয়ে যেতে পারে। আমার ইমেল অ্যাড্রেসের মধ্যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করেই ড্রাইভটা ব্যবহার করা হয়, সেক্ষেত্রে সে কিন্তু আমার ড্রাইভ থেকে তথ্য নিয়ে যেতে পারে, আমার বা আমার তথ্যগুলা নষ্ট করে দিতে পারে। তো এটা অবশ্যই পাসওয়ার্ড ব্যবহার করার ক্ষেত্রে, পাসওয়ার্ড নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই জিনিসটা মাথায় থাকতে হবে, যাতে এমন একটা পাসওয়ার্ড দিব যাতে অন্য কেউ ওটা ট্রেস করতে, আবার এমন ভাবে দিতে হবে যাতে আমার মাথায়ও পাসওয়ার্ডটা থাকে। হ্যাঁ, আমার মাথায়ও যাতে পাসওয়ার্ড থাকে, কারণ পাসওয়ার্ড, এমন পাসওয়ার্ড একটা দিলাম সেটা আমি একটু পরে আমি নিজেই ভুলে গেছি। হ্যাঁ, একটু পরে আমি নিজেই ভুলে গেছি, এরকম অনেকেরই এই জিনিসটা হয়। হ্যাঁ, পাসওয়ার্ড জিজ্ঞেস করলে যে আপনার পাস ইয়েটা কি, ইমেল অ্যাড্রেসটা কি, হ্যাঁ, খুব কষ্টে বলতে পারলো ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, আপনি আপনার পাসওয়ার্ডটা নিজে দেন। এবার পাসওয়ার্ড দিতে গেলে পাসওয়ার্ড ভুলে গেছে, তো এটা এমন করা যাবে না। হ্যাঁ, আমি এমনভাবে পাসওয়ার্ডটা দিব সে যাতে আমার নিজের মনে থাকে পাসওয়ার্ডটা, এমন যাতে না হয় যে আমি নিজেই ভুলে গেছি পাসওয়ার্ড, এমন করা যাবে না। হ্যাঁ, তো এই জিনিসটা আমার মাথায় থাকতে হবে। আচ্ছা, তাহলে ওই যে বললাম আমি আমার নাম বা জায়গার নাম, সেই ক্ষেত্রে আমার হোল্ডিং নাম্বার, মোবাইল ফোনের কিছু ডিজিট আমি ব্যবহার করতে পারি, এরকম ভাবে আমি আমার পাসওয়ার্ডটা তৈরি যদি তৈরি করি, সেক্ষেত্রে এটা হবে ইউনিক পাসওয়ার্ড। ইউনিক পাসওয়ার্ড মানে হ্যাকারদের ক্ষেত্রেও এটা হ্যাক করা মানে সহজ না, এক কথায় সহজ না। হ্যাঁ, হ্যাকারদের ক্ষেত্রেও হ্যাক করাটা সহজ না। তাহলে আমরা একটু দেখবো, এখানে কিছু ইউনিক পাসওয়ার্ডের কিছু নমুনা এখানে দিছি। দেখো, রবীন্দ্রনাথ @ ট্যাগুর, ট্যাগুর মানে রবীন্দ্রনাথ ঠাকুরের নামটা এইভাবে লেখা হয়। আচ্ছা, এর 1913, 1913 এই যে সালটা, এই সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন। এটা হচ্ছে মাঝখানে দেখো একটা সিম্বল দিছি, দেওয়া হয়েছে এখানে @ আমার আছে ওয়াটার, তোমাদের বইয়ের মধ্যেও দেখো তোমাদের বেশ কিছু ইয়ে আছে, পাসওয়ার্ডের বেশ কিছু নমুনা দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, তোমরা একটু দেখবা। আমার আছে ওয়াটার, এটা হুমায়ুন আহমেদের একটা গল্প মনে হয়, আমার আছে ওয়াটার। হ্যাঁ, আমার আছে জল আর কি, কথাটা বাংলা হচ্ছে আমার আছে জল।
তারপরে এখানে এটা একটা গানের লাইন, পৃথিবী আমারে চায়। হ্যাঁ, পৃথিবী দিয়ে দেখো মাঝখানে কিন্তু ক্যাপিটালের ব্যবহার আছে, স্মল লেটার ক্যাপিটাল লেটারের ব্যবহার আছে, পৃথিবী দিয়ে আবার মাঝখানে হ্যাশ দিয়ে দেওয়া হয়েছে, তারপরে আমারে, আমারে তারপরে ডলার সাইন, তারপরে হচ্ছে চায় দিয়ে আন্ডারস্কোর দিয়ে 2020, ঠিক আছে, তো এমন আর কি। তারপর দেখো এটা আমার নাম দিয়ে একটা পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করা হয়েছে, মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয়ের মধ্যে জয়ের দেখো ওটা আবার ক্যাপিটাল দেওয়া হয়েছে অ্যাট দা রেটও। তারপরে কুমিল্লা, কুমিল্লার সিটা ছোট হাতের, আবার ইউটা দেখো বড় হাতের দেওয়া হয়েছে, তারপর হ্যাশ 605, এটা হচ্ছে আমার হোল্ডিং নাম্বার, ঠিক আছে। তো এরকম ভাবে আমি পাসওয়ার্ড দিতে পারি, এইরকম ভাবে পাসওয়ার্ড, তোমরা আবার ভাববে না যে এটা আমার কোনো কিছুর পাসওয়ার্ড, এটা আমার ওয়াইফাই বা ফেসবুক ইমেল আইডি কোনোটারই পাসওয়ার্ড, এমন না, এগুলো আবার অন্যরকম। তো যাই হোক, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য এটা এই পাসওয়ার্ডটা এইভাবে ক্রিয়েট করা হয়েছে। তো এরকম ভাবে আমরা পাসওয়ার্ড দিতে পারি আমার বিভিন্ন, মানে ভালো, আমি যেই কবি কবিতা বা গল্প ভালোবাসি, হ্যাঁ, তাদের বিভিন্ন কবিতা গল্প উপন্যাস সম্পর্কে আমি দিতে পারি কোনো ভালো লাইন। হ্যাঁ, পাগলা হওয়ার বাদল দিনে গান, হ্যাঁ, ওই ধরনের কিছু আমি দিতে পারি। হ্যাঁ, সখী ভাবনা কাহারে বলে, ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের, হ্যাঁ, এরকম কিছু আমি দিতে পারি, ঠিক আছে, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কিছু কবিতা, আমি সেই দিন হব শান্ত, হ্যাঁ, দিতে পারি বিদ্রোহী কবিতা। তো এরকম কিছু ভালো লাগার জিনিস, ভালো কবিতা গান, এরকম কিছু জিনিসও আমি পাসওয়ার্ডের মধ্যে দিতে পারি, যেটা অন্য কেউ ট্রেস করতে পারবে না। হ্যাঁ, যেটা অন্য কেউ ট্রেস করতে পারবে না, এরকম কিছু জিনিস আমি পাসওয়ার্ডের মধ্যে ব্যবহার করতে পারি, যদি আমি এভাবে পাসওয়ার্ডটা দেই আমার সহজে আমার পাসওয়ার্ড হ্যাক হবে না, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটু খাতা খুলবো, খাতায় এই জিনিসগুলো একটু লিখে নিব। আচ্ছা, পাসওয়ার্ড, ইউনিক পাসওয়ার্ড তৈরির সময় আমাদের কি কি জিনিস লক্ষ্য রাখতে হবে, কি কি? নিজের বা পরিবারের কোনো নাম বা ব্যক্তি নাম বা ব্যক্তিগত কোনো তথ্য সরাসরি ব্যবহার না করা, আমি সরাসরি এগুলো ব্যবহার করতে পারবো না। হ্যাঁ, আমি এই কথাগুলো বলেছি তোমাদের একটু আগে, বলেছি একটু তোমরা খাতায় লিখে নাও। সংখ্যা, চিহ্ন ও শব্দ ব্যবহারের ক্ষেত্রে ছোট হাতের অক্ষর ও বড় হাতের অক্ষর মিশিয়ে দিতে হবে। হ্যাঁ, পাসওয়ার্ড যে অবশ্যই বড় আকারে, বড় আকারের হয়, এটা ছোট দেওয়া যাবে না, আমি এটা বলেছি তোমাদের একটু আগে। পছন্দের সংকেত ব্যবহার করা, ওই যে আমি ডলার সাইন ব্যবহার করেছি, অ্যাট দা রেট অফ, হ্যাশ, এগুলো ব্যবহার করছি, এই জিনিসগুলা। আর পাসওয়ার্ড আমি ডায়েরি বা কোনো আইসিটি যন্ত্র, আইসিটি যন্ত্র দ্যাট মিনস আমি মোবাইল ফোন, এগুলোতে লিখে রাখতে পারবো না, এগুলোতে যদি আমি লিখে রাখি কোনো কারণে যদি ওইটা হ্যাক হয়, আমার এটা কেউ নিয়ে যেতে পারে, ঠিক আছে, এটা চুরি করে নিতে পারে। হ্যাঁ, তো ওই জিনিসগুলোতে লিখে রাখতে পারবো না, আমার যদি ডায়েরিটা ধরো চুরি হয়ে গেছে, সেক্ষেত্রে যে চুরি করবে সে আমার পাসওয়ার্ডগুলো জেনে যাবে, হ্যাঁ, সেক্ষেত্রে আমার এগুলো অনেক ক্ষতির কারণ হয়ে যাবে, আমি ওই কাজটা করতে পারবো, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আমার মাথায় রাখতে হবে, এভাবে আমি একটা ইউনিক পাসওয়ার্ড তৈরি করতে পারবো। আর পাসওয়ার্ডটা যদি ইউনিক হয়, কেউ আমার এই পাসওয়ার্ড ভাঙতে পারবে না। তাহলে একটা কম্পিউটারকে নিরাপদ রাখার ক্ষেত্রে পাসওয়ার্ডের কিন্তু অনেক ভূমিকা আছে, একটা নট অনলি একটা কম্পিউটার, একটা কম্পিউটার প্লাস আমার যে কোনো আইডি। হ্যাঁ, বর্তমানে আমরা ইন্টারনেট ব্যবহার করি, ইন্টারনেট ব্যবহার করতে গেলে আমার বিভিন্ন ক্ষেত্রেই পাসওয়ার্ড ব্যবহার করতে হয়, তো সেই জিনিসটা আমাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে, পাসওয়ার্ড আমাদের প্রতি ক্ষেত্রেই ব্যবহার করতে হয়। সুতরাং আমি পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে এই সকল সতর্কতা আমাকে অবলম্বন করতে হবে, ঠিক আছে। এখন আমরা একটা বাড়ির কাজ লিখে নিব, আমরা খাতায় বাড়ির কাজ একটা লিখে নিব। এই বাড়ির কাজটা যখন তোমাদের স্কুল খুলবে, স্কুলে দেখাবে, আর সম্মানিত শিক্ষকগণ একটু এই বাড়ির কাজটা দেখে দিবেন। আচ্ছা, তাহলে ক্লাসের শিক্ষক এটা অবশ্যই বাড়ির কাজটা একটু দেখে দিবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা কম্পিউটারকে নিরাপদ রাখার ক্ষেত্রে পাসওয়ার্ডের গুরুত্ব,
একটি কম্পিউটারকে নিরাপদে রাখার ক্ষেত্রে পাসওয়ার্ডের গুরুত্ব, পাঁচটি গুরুত্ব লিখবে, পাসওয়ার্ডের পাঁচটি গুরুত্ব লিখবে, ঠিক আছে? একটি কম্পিউটারকে নিরাপদ রাখার ক্ষেত্রে পাসওয়ার্ডের পাঁচটি গুরুত্ব লিখবে, ঠিক আছে? এই বাড়ির কাজটা আমরা বাসায় করব। তাহলে আমার মনে হয় আজকে আমরা এই পাসওয়ার্ড সম্পর্কে বুঝতে পেরেছি, খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তো এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো, এবং মাথায় রেখে আমরা কম্পিউটারে কাজ করার ক্ষেত্রে বা যে কোনো ইন্টারনেটে কাজ করার ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো মাথায় রেখেই কাজ করব। তো ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমরা একটু বাসায় পড়ব। হ্যাঁ, কম্পিউটারে তো কাজ করবোই, তার পাশাপাশি একটু পড়তেও হবে, পড়ে তারপরে আমরা কাজ করব। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।